নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে মুখ আর মুখোশের কাহিনি বলবো আপনাদের আপনারা জানেন এ রাজ্যে বারবার একশো দিনের কাজে বাংলা প্রথম হয় এবং তার জন্য ফলাও করে সমস্ত সংবাদ মাধ্যমে সেটা প্রচার করার ব্যবস্থা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একশো দিনের কাজে সব থেকে বেশি জব এমপ্লয়মেন্ট হয়েছেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে আজকে সেই একটি কাহিনী আপনাদের বলবো প্রথমে আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার প্রশাসনিক সভায় মাত্র চার মাস আগে একটা কথা বলেছেন বলেছেন পঞ্চায়েত ভালোভাবে কাজ করো কেউ যেন না বলে খারাপ কাজ করেছ এবং শুধু তাই নয় এ যেন বলে ওকে দেখ ও যেন বলে একে দেখ সেই ভন আপনাদের দেখাবো তারপর দেখাবো উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুরের কি কাহিনি যেটি কি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে দোমোহনা গ্রাম ভুলুকি অঞ্চল সেখানে স্থানীয় পঞ্চায়েত সাকিরা বিবি তান অঞ্চলে তেরোটা পুকুর কাটার নামে বত্রিশ লাখ টাকা উঠে গেছে তেরোটা পুকুর কাটার নামে বত্রিশ লাখ টাকা উঠে গেছে অথচ একটা পুকুরও কাটা হয়নি আরও ইন্টারেস্টিং ওই তেরোটা পুকুরের মধ্যে এগারোটা পুকুর হচ্ছে সাকিরা বিবির শ্বশুরবাড়ির নামে এই সমস্ত ঘটনাটা যখন জি চব্বিশ ঘন্টা চ্যানেল সংবাদের বুম নিয়ে সেখানে হাজির হন এবং শেষ পর্যন্ত যখন পুরো ব্যাপারটা ধরা পড়ে যে একটু একটি পুকুরও কাটা হয়নি তখন জি চব্বিশ ঘন্টা সাংবাদিক বারবার করে সাকির আবিবির স্বামীকে বলেন কোথায় কোথায় পুকুর কাটা হয়েছে একটু চলুন না দেখে আছে তিনি অস্বীকার করেন যেতে হ্যাঁ কাটা হয়েছে কাটা হয়েছে কাটা হয়েছে শেষ পর্যন্ত উত্তর দিনাজপুরের প্রশাসনিক স্তরে যখন জি চব্বিশ ঘন্টা খোঁজখবর নেন এবং শেষ পর্যন্ত যখন জানা যায় বা পুরো ব্যাপারটা বোঝা যায় যে পুকুর আদতে কাটা হয়নি তখন করণ করণদিগি এবং এই দোমোহনা গ্রাম পঞ্চায়েতের ওপর শেষ পর্যন্ত প্রশাসনিক স্তর থেকে একটা চাপ আসে যেখানে পরিষ্কারভাবে বলে তাড়াতাড়ি পুকুরটা কাটুন তা নাহলে কিন্তু আমরা সবাই ধরা পড়ব অর্থাৎ কাটপানির ভাগটা সব জায়গায় আছে এবং শেষ পর্যন্ত রাতের অন্ধকারে জেসিপি দিয়ে তেরোটা পুকুর কাটা হয় সে দৃশ্যটাও ক্যামেরাবন্দি করে চব্বিশ ঘন্টা সাংবাদিক দেখিয়েছেন আমাদের এখানে একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনাদের সামনে রাখবো আচ্ছা বলুন তো একশো দিনের কাজে ম্যানুয়াল ফিজিক্যাল লেবারের হিসেবে হয়তো কতজন মানুষ কাজ পেলেন জব এমপ্লয়মেন্ট পেলেন তো আজকে জেসিবি দিয়ে যে তেরোটা পুকুর রাতের অন্ধকারে কাটা হলো তাহলে টাকাটা কে পেলো ওই জেসিবির মালিক পেলেন তাহলে জব এমপ্লয়মেন্ট কীভাবে হলো বাংলার প্রথম কিভাবে একশো দিনের কাজে হচ্ছে এ প্রশ্নগুলো একদিকে আসছে দ্বিতীয়ত হচ্ছে পুকুর চুরি যাকে আমরা কথায় বলি সেটা কিভাবে পুকুর চুরি হচ্ছে সরাসরি একটি সংবাদ মাধ্যম ধরলো যেখানে তেরোটা পুকুর কাটা হয়নি অথচ বত্রিশটা বত্রিশ লক্ষ টাকা উঠে গেছে তার ফলক পর্যন্ত এলাকায় লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই দেখে জি চব্বিশ ঘন্টা সাংবাদিক গিয়ে ফলো আপ করে শেষ পর্যন্ত স্ক্যামটা ধরলো জি চব্বিশ ঘন্টা যদি না পৌঁছতো তাহলেই বত্রিশ লাখ টাকা পকেটে চলে যেত এবং একটি পুকুরও খোঁড়া হতো না কেন্দ্রীয় সরকার থেকে পাওয়া টাকায় মনরেগা প্রকল্পে এইভাবে ডাকাতি হচ্ছে এই বাংলায় টপ থেকে নিচ পর্যন্ত সারদার টাকা চুরি করেছে কয়লা গরু সোনা পাথর বালি পাচারের টাকা কালীঘাটে আসছে সেটা তো একটা দিক তলার তলাস্তরের তৃণমূলের সম্পদরা কীভাবে সম্পদ বৃদ্ধি করছেন এবং ভাগভাটোরাও খাচ্ছেন উত্তর দিনাজপুরে দোমোহনা গ্রামের বুলুকি গ্রামটা বোধ একটা নিদর্শন আর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী অভিনয়টা করে যাচ্ছেন তিনি কি জানেন না জানেন যখন এই জিনিস যে চব্বিশ ঘন্টা ধরেছে তখন এই পঞ্চায়েত সদস্যের শাস্তি হবে তাকে দল থেকে বহিষ্কার করবে কিচ্ছু হবে না কোনো ব্যবস্থা হবে না পুলিশেরও কাঠমানি মানিয়েছে পুলিশও কিছু বলবে না ফলে প্রশাসন কিছু বলবে না পুলিশ কিছু বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় শো বিজনেস প্রশাসনিক সভাগুলো থেকে নিজেকে ভালো করার ইমেজ বিল্ডিংয়ে এক্সারসাইজ করে যাবেন বলবেন তোমরা ভালো করে কাজ করে এ যেন বলে ওকে দেখো ও যেন বলে ওকে দেখো বলছেন মমতা নিজে বলছেন সেটাও আপনাদের শোনাবো আমাদের খালি বারবার মনে হচ্ছিল এই পুকুর চুরির কাহিনিটা দেখে পাশের গ্রাম পঞ্চায়েতে তারা তারাও তো ইন্সপায়ার্ড হচ্ছে যে মনরেগা প্রকল্পে বত্রিশ লক্ষ টাকা যদি সাকিরা বিবি একাই আত্মসাত করেন তাহলে আমরা কি দোষ করেছি আমরাও করব তাহলে এ ওকে দেখবে ওকে দেখবে আসুন এই সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় অনেক আদিক্ষেতা করে যে কথাগুলো বলেছেন সেটাও শোনাবো আর উত্তর দিনাজপুরে যে চব্বিশ ঘন্টা যে রিপোর্টটা সেটাও আজকে আপনাদের শোনাব এবং দেখাবো পঞ্চায়েত সমিতি যে টাকাটা আসবে টাকাটা যেন ঠিকমতো খরচ হয় আর কেউ যাতে কোনো বদনাম না করে আমি চাই প্রত্যেকে বলবে দেখ দেখ এই পঞ্চায়েত সমিতিটা কত ভালো কাজ করেছে আমি দেখতে যাবো না আমি আপনার সঙ্গে গ্রামের মধ্যে তো না দূরে দূরে কত দূর আপনার সংসদের বাইরে তো নিশ্চয়ই না হ্যাঁ হ্যাঁ আছে তো আছে জমে বলছি চলুন আসি চলুন দেখলেন আমতা আমদার বহর জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে পড়ে এভাবেই থতমত খেয়ে যান উত্তর দিনাজপুরের দোমোহনা গ্রাম পঞ্চায়েতের সদস্য সাকিরা বিবির স্বামী শুধু জি চব্বিশ ঘন্টাতেই আপনারা দেখেছিলেন কিভাবে দোমোহনার ভুলকিতে পুকুর ছুরিয়ে হয়েছে তাও একটা দুটো নয় তেরোটা পুকুর কাটার জন্য একশো দিনের কাজে বত্রিশ লাখ টাকা পেমেন্ট এসে গিয়েছে কিন্তু একটা পুকুরও কাটা হয়নি কেলেঙ্কারির এতেই শেষ নয় অভিযোগ তেরোটার মধ্যে এগারোটা পুকুরই দেখানো হয় পঞ্চাশ সদস্য সাকেরা বিবির শ্বশুরবাড়ির লোকেদের নামে একই পরিবারে এতগুলো পুকুর এটা তো প্রমাণ হচ্ছে এখন তাহলে হ্যাঁ হচ্ছে প্রমাণ এটা তো হতে পারে না না কোনো সময় হতে পারে না আপনারা এই চব্বিশ ঘন্টা যে চব্বিশ ঘন্টা না আসলে তো জানতে পারতাম হতো না কিছু গুলো তারপর কি হলো জানেন সূত্রের খবর যে চব্বিশ ঘন্টার খবর সম্প্রচারিত হওয়ার পরে দৌমোহনা পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব ও করণ দিঘি তৃণমূল নেতৃত্বের কাছে প্রশাসনের নির্দেশ যায় পুকুর কাটতে হবে নয়তো বিপদ এখানে একটা পাশে দু নাম্বার আর একটু যদি বাদিকে চলে আসা যায় তাহলে এই যে তিন নাম্বার আর এটার পরে পাশেই আরো একটা চার নাম্বার আর আর একটু দূরে ওইখানটায় ওখানে আরো তিনখানা অর্থাৎ সাত সাতখানা পুকুর এই মাঠে কাটা হয়েছে যেমনটা গ্রামবাসীরা অভিযোগ করছে অভিযোগ এরপরে সাকেরা বিবির স্বামী আনেস আলী নিজেদের জমিতে রাতের অন্ধকারে এগারোটা পুকুর কেটে ফেলেছেন মাত্র দুদিনে ছ থেকে সাতটা আর্থ মোভার লাগিয়ে এখানে যে খাল ছিল এখানে মাটি কাটলো কবে কাটলো তো মাটিগুলো নতুন কাটা দেখতে পাচ্ছি এগুলো কাটলো রাত্রে কেটেছে কি দিয়ে জিসপি দিয়ে পুকুর করলে এটা এটা পঞ্চায়েত থেকে এসে এলো নাকি বেলে হ্যাঁ তাই পুকুর খুঁড়ে এলে রাত্রে রাতের কাজ করেছে আমরাও জানি না পয়সা উঠাই নিয়েছে আগে পরে যখন খবর হলো তারপরে ওনারা পুকুরগুলো গুলো কিন্তু এভাবে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে আরেক কেলেঙ্কারি একই পরিবারের জমিতে কি সরকারি টাকা এতগুলো পুকুর কাটা যায় পুকুর কেটে কেলেঙ্কারি ঢাকতে গিয়ে আরো প্রশ্ন তুলে দিল পঞ্চায়েত সদস্যের স্বামীর কাজ এখানকার যে দাগ এই দাগ বলে দিচ্ছে এখানে একটা যন্ত্র দিয়ে কাজ করা হয়েছে অর্থাৎ গ্রামবাসী যেমনটা দাবি করছে জেসিপি অর্থাৎ আর্থ মোভার সে আর্থ মুভার দিয়ে কাজ করা হয়েছে আর সে আর্থ মুভার দিয়ে কাজ করে কিন্তু একের পর এক ভুট্টা ক্ষেতকে পুকুর বানানো হয়েছে রাতারাতি যেমন অভিযোগ উঠে আসছে তার সত্যতা কিন্তু পরতে পরতে এই এলাকাতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতি যে টাকাটা আসবে টাকাটা যেন ঠিক খরচ হয় আর কেউ যাতে কোনো বদনাম না করে আমি চাই প্রত্যেকে বলবে দেখ দেখ এই পঞ্চায়েত সমিতিটা কত ভালো কাজ করেছে আমি শুধু এটুকু শুনতে চাই